ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে নদিয়ার বড় সাফল্য। গত 16 এবং 17 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপে চাকদাহ সেফটি ক্লাব থেকে 12 জন অংশগ্রহণ করে, যার মধ্যে 9 জনই পেয়েছে পুরস্কার। আর এর ফলে ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপে যাচ্ছে তারা। ক্লাবের ক্যারাটে প্রশিক্ষণ সুপ্রিয় দত্ত জানান, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনে অনুমোদিত ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একমাত্র স্টেট চ্যাম্পিয়নশিপ পরিচালনা করার অধিকার আছে। আমরা তার অংশ বিশেষ। আগামীতে আমরা আশাবাদী ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপেও নদিয়ার ছেলেমেয়েরা ভালো ফল করবে। আমাদের গর্ব দীর্ঘদিন যাবৎ জিডি ওডোকাই ক্যারাটে ইনস্টিটিউট আমরা চালাচ্ছি। আমার এখান থেকে প্রচুর স্টুডেন্ট ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, স্টেট সমস্ত গেম খেলেছে এবং স্কুল গেমে ও ন্যাশনালে আমার এখানকার ছাত্র ব্রোঞ্জ মেডেল পেয়েছে, স্টেটে গোল্ড এবং ন্যাশনালে গোল্ড পেয়েছে এবং ইন্টারন্যাশনালেও গোল্ড পেয়েছে। তা আমাদের এই সংস্থা 40 বছরের, আমরা কিওর সঙ্গে যুক্ত। ক্যারাটে এখন প্রচুর হচ্ছে, প্রচুর ক্লাব আছে, সবাই কিন্তু রিকগনাইজ নয়। আমরা আমাদের নদিয়া জেলা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশন, আমরা ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আন্ডারে অ্যাফিলিয়েটেড, বেঙ্গল কিওর আন্ডারে প্রত্যেকটা জিনিস আমরা মেনে চলি। সামনে আমাদের স্টেট গেম আছে বেঙ্গল অলিম্পিকের, আমাদের স্টুডেন্ট এখান থেকে নামছে 2টো মেয়ে এবং 1টি ছেলে, এবং রিসেন্ট আমাদের স্টেট টুর্নামেন্ট হলো, সেখানে আমাদের ছেলে মেয়ে নেমেছে, টোটাল আমাদের 12 জন স্টুডেন্ট নেমেছে। 8জন স্টুডেন্ট প্রাইজ পেয়েছে, 3জন পায়নি, দুর্ভাগ্য। নেক্সট আমাদের মেয়েরা আশা করবো যে যা নামবে প্রত্যেকেই প্রাইজ নিয়ে আসবে, সেইভাবে তৈরি করব এবং প্রত্যেকটা ছেলে মেয়ে সেইভাবে খাটে, তাদের সঙ্গে সহযোগিতা গার্জিয়ানরাও করে, যার জন্য স্টুডেন্টরা আজকে ভালো মতো তৈরি হয়েছে। শুধু এখানে করলে হবে না, তাদের বাড়িতেও প্র্যাকটিস করতে হবে। 16 এবং 17 তারিখে আমাদের 24th ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ গেছে, সেখানে আমাদের বাচ্চারা পার্টিসিপেট করেছিলো, টোটাল 12 জন বাচ্চা পার্টিসিপেট করেছিলো। সেই 12 জনের মধ্যে আমাদের 9টা বাচ্চা প্রাইজ পেয়েছে এবং তারা আপকামিং ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপের জন্য তারা যাচ্ছে। এবং সামনে বেঙ্গল অলিম্পিক রয়েছে, সবাই জানো যে বেঙ্গল অলিম্পিকে আমাদের এখান থেকেও বাচ্চারা যাচ্ছে, 2-3জন বাচ্চা যাচ্ছে, তারা বেঙ্গল অলিম্পিকে পার্টিসিপেট করছে। এবার মেন মূল ব্যাপারটা হচ্ছে স্টেট, অনেক ক্যারাটে স্টেট চ্যাম্পিয়নশিপ হচ্ছে, তো বাচ্চারা বা গার্জিয়ানরা কী করে বুঝবে যে কোন স্টেট চ্যাম্পিয়নশিপটা অথেন্টিক? প্রথমেই বলে রাখি, একটাই স্টেট বডি, সেটা হচ্ছে ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, যেটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে অ্যাফিলিয়েটেড। সুতরাং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের একটাই স্টেট টুর্নামেন্ট হয়, সেটাতে আমাদের বাচ্চারা গেছিলো এবং সেখান থেকে তারা মূলত প্রাইজ নিয়ে এসছে। এবং এখান থেকে যারা বাচ্চারা সিলেক্ট হবে তারা আপকামিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং ইস্ট ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ, জোনাল চ্যাম্পিয়নশিপের জন্য সিলেক্ট হবে। সুতরাং স্টাইলের স্টেট চ্যাম্পিয়নশিপ এবং অল স্টেটস চ্যাম্পিয়নশিপের মধ্যে গোলাবেন না, কারণ এখন চারিদিকে দেখা যাচ্ছে স্টেট চ্যাম্পিয়নশিপ যারা নিজেদের স্টাইল রয়েছে, স্টাইল থেকে চ্যাম্পিয়নশিপ স্টেট চ্যাম্পিয়নশিপ করে রাখছে এবং সেখান থেকে মেডেল পেয়েই তারা বলছে তারা স্টেট চ্যাম্পিয়ন, কিন্তু ব্যাপারটা ওরকম নয়। কারণ প্রতিটা স্টেটেই এক একটা অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে, তেমন বেঙ্গলেও অলিম্পিক অ্যাসোসিয়েশন রয়েছে, যেটা বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন। সেই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে একমাত্র অ্যাফিলিয়েটেড ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, সেটা থেকে অ্যাফিলিয়েটেড স্টেট চ্যাম্পিয়নশিপই হচ্ছে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অথেন্টিক চ্যাম্পিয়নশিপ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।